সপ্তাহে 3 দিন এই তেল এইভাবে লাগালে চুল পড়া টোটালি স্টপ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলের স্ট্রেংথ ভীষণ বেড়ে যাবে, পাকা চুলের সমস্যা রোধ হবে, চুল ন্যাচারালি কালো হবে, খুশকি ড্রাই স্ক্যাল্পের সমস্যা থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো এই তেল দিয়ে। তো তার জন্য দেখো লাগবে বন্ধুরা একটা ঝিঙে। হ্যাঁ বন্ধুরা, এই ঝিঙের তেল কিন্তু চুল কালো করতে ভীষণ পরিমাণ সাহায্য করে, হেয়ার গ্রোথ হতে সাহায্য করে। দেখো এটা কিন্তু প্রমাণিত যে যাদের চুলে প্রিম্যাচিওর হেয়ার গ্রে হয়ে যায়, মানে যাদের বয়সের আগেই চুল পেকে যায়, চুল ঝরে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এই ঝিঙের তেল চুলকে গোড়া মজবুত করে, স্ক্যাল্পের ইনফেকশন দূর করে, চুল কালো করতে ভীষণ পরিমাণ সাহায্য করে। কিছুদিন ব্যবহার করলেই তোমার সাদা পাকা চুল আস্তে আস্তে কালো হবে, ঘন হবে, সিল্কি শাইনি হবে, এটা কিন্তু প্রমাণিত। ঝিঙেকে ইংরেজিতে বলে রিজ গার্ড, এই বা তোড়াই বলে। রিজ গার্ড অয়েল কিন্তু অনেক ব্র্যান্ডের, দামি দামি ব্র্যান্ডের তেল বাজারে কিনতে পাওয়া যায়, যার জন্যে চুল কিন্তু কালো হয়, ঘন হয় এবং মসৃণ হয়, চুলের গোড়া মজবুত হয়। তো আজ আমি তোমাদের খুব সহজে এই ঝিঙের তেল কীভাবে বানিয়ে মাথায় লাগাবে এবং চুলের সমস্যা দূর করবে সেটাই দেখাবো। এবং সপ্তাহে 3 দিন করে এই তেল লাগালে 3 সপ্তাহের মধ্যে ওঠা টোটালি স্টপ হবে, চুল নতুন চুল গজাতে বাধ্য, আর চুল কালো হবে, যাদের চুল মানে বয়সের আগে চুল পেকে যায়, মানে ভীষণ গ্রে হেয়ার বেড়ে যাচ্ছে, তাদের জন্য এই তেলটা ভীষণ ভালো, চুল কালো করবে, চুল পড়া বন্ধ করে দেবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথার যে কোনো ইনফেকশন খুশকি বলো বা দেখবে অ্যালার্জি টাইপস হয় স্ক্যাল্পে সেইগুলোও বন্ধ করে দেবে, মানে সারিয়ে দেবে, আর চুল কালো করবে, পাকা চুল হতে দেবে না। সেই রকমই একটা তেল আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই তেলটা কিভাবে লাগাবে, কখন লাগাবে সব আমি বলে দিচ্ছি, তার আগে চলো তেলটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আগে দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা ঝিঙে। এই ঝিঙেটা আমি কিভাবে কাটবো দেখো। ঝিঙে কিন্তু তোমার চুল গজাতে সাহায্য করে, চুল কালো করতে সাহায্য করে। আমাদের স্কিন চুলের স্ক্যাল্পের তলায় যে পিগমেন্টেশন বা মেলানিন প্রোডাকশনের ফলে চুলগুলো যে কালো থাকে, বয়স বাড়ার সাথে সাথে সেই মেলানিন কিন্তু কমতে থাকে, ফলে চুলটা সাদা হয়ে যায়। এই ঝিঙে সেই মেলানিন প্রোডাকশনটাকে মাথা স্ক্যাল্পের বাড়িয়ে দেয় এবং চুলটাকে কালো রাখতে সাহায্য করে। আর তাছাড়া ভিটামিন বি, ভিটামিন সি থাকে এই ঝিঙের মধ্যে। আমি দেখো স্ক্রিনে একটা লেখা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারবে ঝিঙে আমাদের চুলের জন্য কতটা উপকারী। তো দেখো এই ঝিঙে, আধখানা ঝিঙে আমি খোসা সমেত এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। দেখো ছোটো ছোটো এইভাবে টুকরো করে কেটে নেবে খোসা সমেত। তার আগে কিন্তু আমি ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধখানা ঝিঙে এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। আর আধখানার আমার লাগবে খোসাটা। খোসাটা তো আমরা ঝিঙের খোসা ফেলেই দিই, তো এই ঝিঙের খোসাটা আমার লাগবে, বাদবাকি ঝিঙেটা তোমরা রান্নায় ব্যবহার করে নেবে। তো এই খোসাটাকেও দেখো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে আধখানা নিয়েছি আর আধখানা ঝিঙের খোসা। এবার এই ঝিঙের এবং ঝিঙের খোসাটাকে দেখো আমি একটু রোদে রেখে দেবো, অন্তত 2 থেকে 2.5 ঘন্টা এটা রোদে রেখে দিলে এটা একটু শুকিয়ে যাবে, একটু টেনে যাবে। এবার এই শুকনো ঝিঙেটাকে নিয়ে গিয়ে এবার দেখো একটা লোহার কড়াই হলে খুব ভালো হয়, অথবা যে কোনো প্যানে সর্ষের তেল নিতে হবে হাফ কাপ বা আধ কাপ সর্ষের তেল দিয়েছি এখানে আমি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে জিনিস অ্যাড করব, ঝিঙের সাথে আরও কিছু জিনিস এখানে আমি অ্যাড করব। প্রথম নিচ্ছি ঝিঙে, ঝিঙেটা দিয়ে দিলাম। দেখো ঝিঙে এবং ঝিঙের খোসা যা ছিল পুরোটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব ভালো করে আগে একটু মানে ভেজে নেবে যতক্ষণে ঝিঙেটা একটু নরম হয়ে যাবে। ঝিঙেটা যখন নরম হয়ে যাবে তারপরে এখানে আমি অ্যাড করব দেখো 1 চামচ ফ্ল্যাক্সিড আর 1 চামচ মেথি দানা, ফ্ল্যাক্সিড বা তিসির দানা 1 চামচ আর মেথি দানা 1 চামচ। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না ঝিঙেটা এইভাবে পুড়ে কালো হয়ে যায়।
এইবার এই তেলটা ঠান্ডা করে নেবে, একদম ঠান্ডা করে এটাকে ছেঁকে নিতে হবে। তো দেখো আমি ঠান্ডা করে এই ঝিঙের তেলটা ছেঁকে নিলাম। এই তেল তোমার চুলের রং কালো করবে, গোড়া মজবুত করবে। দেখো বাজারের হেয়ার ডাই আমাদের চুল কালো করে ঠিকই, কিন্তু অনেক ক্ষতি করে। যে কটা চুল কালো আছে সে কটাকেও কিন্তু পাকিয়ে দেয় বা সাদা করে দেয় বাজারের হেয়ার ডাই। কিন্তু এই ঘরোয়া প্রসেসে যদি তুমি চুল কালো করো, তোমার চুল কিন্তু কালোই থাকবে, চুল পাকা বাড়বে না, চুলের কোনো রকম ক্ষতি করবে না। তো দেখো এটা কেমনভাবে লাগাবে, রাত্রে শোবার আগে এই তেল ভালো করে মাথার গোড়া থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত পুরো মাথায় ভালো করে মাসাজ দিয়ে দিয়ে লাগাতে হবে। পরের দিন সকালবেলা যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। আর যদি রাত্রে লাগিয়ে রাখতে না চাও, তাহলে সকালবেলা যখন যেদিন তুমি শ্যাম্পু করবে, শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে এই তেল মাথায় লাগিয়ে তারপরে 2 ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে। এইভাবে সপ্তাহে 3 দিন করে ব্যবহার করবে, দেখবে কিছুদিনের মধ্যেই চুলে একটা ন্যাচারাল কালার এসে যাবে, চুলটা অনেক শাইনি সিল্কি হয়ে যাবে। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতন, বাই বাই।